নমস্কার বন্ধুরা, আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা হয়তো জানেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সার্কেলের গ্রামীণ ডাকসেবক পদে যারা যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের লিস্ট প্রকাশিত হয়ে গেছে। সেই লিস্টটি আপনি যদি দেখে না থাকেন তাহলে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর এই ভিডিওটি আমরা পার্টিকুলার এখন আলোচনা করব এই জিডিএস পদে যারা যারা সিলেক্টেড হয়েছেন তো তাদের কিছু প্রশ্ন নিয়ে। যেমন দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, জিডিএস কি সরকারি চাকরি, জিডিএস যারা যারা সিলেক্টেড হয়েছেন তারা কি পার্মানেন্ট কি না, এমনই কিছু প্রশ্নের উত্তর আমরা এখন দেখে নেব। তবে তার আগে আপনি যদি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন, এরকমই লেটেস্ট আপডেটগুলো সবার থেকে আগে পাওয়ার জন্য। আর আপনি এই ভিডিওটি এখন যে জেলা থেকে দেখছেন বা আপনার জেলার সমস্ত ছোটো বড়ো চাকরির আপডেট যদি পেতে চান অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে আপনার জেলার নামটি জানিয়ে দেবেন। তো বন্ধুরা, জিডিএস নিয়ে যে লেটেস্ট আপডেটগুলো উঠে আসছে সেগুলো আমরা এখন অন স্ক্রিনে দেখে নেব। তো দেখতে পাচ্ছেন প্রথম যে প্রশ্নটা আসছে উঠে আসছে, গ্রামীণ ডাকসেবক কি সরকারি চাকরি? এই প্রশ্নটা কিন্তু অনেকে করছেন, গ্রামীণ ডাকসেবক কি সরকারি চাকরি কিনা। তো দেখতে পাচ্ছেন উত্তরে যেটা বলা হচ্ছে, গ্রামীণ ডাকসেবক সম্পূর্ণ সরকারি চাকরি বলা যায় না, কারণ এখানে সার্ভিস বুক নেই। একজন সরকারি কর্মীর তুলনায় সামান্য ক্ষমতা এবং বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকেন গ্রামীণ ডাকসেবকের কর্মীরা। তার মানে বুঝতে পাচ্ছেন এটা সরকারি চাকরি নয়, কিন্তু সরকারি চাকরি না হলেও এটা কিন্তু পার্মানেন্ট। তো এই নিয়ে কিন্তু পরবর্তী প্রশ্নটা আসছে, এই চাকরি কি পার্মানেন্ট নাকি কন্ট্রাকচুয়াল? তো উত্তর যেটা বলা হচ্ছে, গ্রামীণ ডাকসেবক একটি পার্মানেন্ট চাকরি, তবে ভারতীয় ডাক বিভাগের ডিপার্টমেন্টের বাইরে এটা একটা এক্সট্রা ডিপার্টমেন্ট বা ইডি। গ্রামীণ ডাকসেবকদের নিজেদেরকে কেন্দ্রীয় সরকারি কর্মী বলার অধিকার নেই, তার মানে এরা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ নয় এটা বলা হচ্ছে, কিন্তু পার্মানেন্ট এবং কন্ট্রাকচুয়ালও নয়, এটা কিন্তু পার্মানেন্ট চাকরি। আবার বলা হচ্ছে এটা সরকারি চাকরি নয়, তার মানে বুঝতে পাচ্ছেন এটা একটা আলাদা ডিপার্টমেন্ট বলে এটাকে বলা হচ্ছে, ইডি বলা হচ্ছে। তো পরবর্তী যে প্রশ্নগুলো আসছে আমরা সেগুলো দেখে নেবো অন স্ক্রিনে। দেখতে পাচ্ছেন যে পোস্ট অফিসে কত ঘন্টা কাজ করতে হবে? তো বিপিএম এবং এমডি কাজ করতে হয় 5 ঘন্টা, এর থেকে বেশি সময় লাগবে 8 ঘন্টা, অর্থাৎ এখানে কিন্তু 8 ঘন্টা ধরে কাজ করতে হবে। এবং এমসি যারা পদে অ্যাপ্লাই করেছেন বা সিলেক্টেড হয়েছেন তাদের এখানে ক্ষেত্রে সময়টা কম লাগবে, তবে বেশি সময়ও লাগতে পারে। পরবর্তী যে প্রশ্নটা আসছে, এই পদগুলিতে কত বেতন দেওয়া হবে? তো বিপিএম পদের ক্ষেত্রে মাসিক বেতন দেওয়া হবে 14,500 টাকা করে, এমডি পদের ক্ষেত্রে মাসিক বেতন দেওয়া হবে 12,000 টাকা করে, এমসি পদের ক্ষেত্রে মাসিক বেতন দেওয়া হবে 10,000 টাকা করে, এর সাথে ডিএ যোগ হয় এবং প্রতি বছর নির্দিষ্ট হারে ইনক্রিমেন্ট হয়। তবে বিপিএমদের ক্ষেত্রে ডিএ এবং অফিস মেনটেন্যান্স নিয়ে কাছাকাছি 16,000 টাকা কিন্তু বেতন দেওয়া হয়। এছাড়াও বিপিএম আলাদা আলাদা কিছু কমিশন পান, যেমন কোনো গ্রাহক যদি ফিক্সড ডিপোজিট করেন তার কমিশন আছে যেটা বিপিএম পাবেন। আবার 1 বছর 2 বছরের জন্য 0.5%, 3 বছরের জন্য 1%, 5 বছরের জন্য 2%। বিপিএম টিডি কমিশন পান বা টাইম ডিপোজিট যেটা বলা হচ্ছে, সেই কমিশনটা কিন্তু বিপিএমরা এই ফিক্সড ডিপোজিট করলে কিন্তু সেটা পান। আর আরপিএলআই বা পিএলআই করিয়ে বিপিএম, এমডি, এমসি প্রত্যেকেই কমিশন পেতে পারে। আরপিএলআই মানে হচ্ছে রুরাল, আমি আপনাকে দেখাচ্ছি, রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, এই যে নিচের দিকে আছে দেখতে পারবেন, এই যে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, রুরাল পোস্টাল ইন্স্যুরেন্স করানো থাকলে যে সবাই কিন্তু এখানে কমিশন পাবে, কিন্তু বিশেষ করে ফিক্সড ডিপোজিট করলে বিপিএমই শুধু কমিশন পাবে। তো পরবর্তী যেটা প্রশ্ন বলা হচ্ছে, পুজোতে কি বোনাস দেওয়া হয় যারা যারা এই গ্রামীণ ডাকসেবক পদে যুক্ত হবেন বা কর্মীরা, তাদের কি এখানে বোনাস দেওয়া হয়? উত্তরে বলা হচ্ছে হ্যাঁ, গ্রামীণ ডাকসেবক পদে যারা যারা কর্মীদের এখানে বোনাস দেওয়া হয়। ভারতীয় ডাক বিভাগের ডিপার্টমেন্টের কর্মীরা যে টাকা বোনাস পান, গ্রামীণ ডাকসেবকের কর্মীরাও একই বোনাস পান। পরবর্তী প্রশ্ন, এই পদে কি উপরমহল থেকে কোনো চাপ দেওয়া হয়? এখানে বলা হচ্ছে ব্রাঞ্চ পোস্ট মাস্টারের ওপর রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স বা আরপিএলআই করার জন্য খুব চাপ দেওয়া হয়। তার মানে দেখতে পাচ্ছেন উপরমহল থেকে কিন্তু খুবই চাপ দেওয়া হয় এবং নতুন অ্যাকাউন্ট খোলার জন্য চাপ দেওয়া হয়, না করলে বিভিন্ন সময় ছুটির অনুমোদন বা যখন তখন অফিস পরিদর্শন করার ভয় দেখানো হয়। দেখতে পাচ্ছেন উপরমহল থেকে কিন্তু খুবই চাপ দেওয়া হয়, না করলে যখন তখন অফিস ভিজিট করা হবে এবং উপরমহলের অফিসাররা এসে যদি দেখেন আপনার অফিস সময়ের আগে বন্ধ তাহলে আপনাকে সকোচ পর্যন্ত করা হতে পারে। পরবর্তী প্রশ্ন, এখানে কি প্রমোশন আছে? জিডিএস পদে কি প্রমোশন আছে? যেখানে উত্তরে বলা হচ্ছে হ্যাঁ, এক্ষেত্রে প্রমোশন আছে। জিডিএস পদে নিযুক্ত হওয়ার পর থেকেই মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস পদের পরীক্ষা দেওয়া হয়। 3 বছর পরে পোস্টম্যান এবং 5 বছর পর পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদোন্নতির জন্য পরীক্ষা দেওয়া, অর্থাৎ জিডিএস পরে যারা নিযুক্ত হবেন তারা সঙ্গে সঙ্গে এমটিএস পদের জন্য আবেদন করতে পারবেন বা পরীক্ষা বসতে পারবেন। এবং জিডিএস পদে যুক্ত হওয়ার 3 বছর পরে পোস্টম্যান পরীক্ষা এবং 5 বছর পরে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষার জন্য দিতে পারবে, অর্থাৎ ডিপার্টমেন্টের পরীক্ষা দিতে পারবে। এখানে কিন্তু বলা হচ্ছে, আর একটু বলে রাখি যে ডিপার্টমেন্টের পরীক্ষাগুলো কিন্তু খুবই সহজ হয়, যেটা পরবর্তী এখানে প্যারাগ্রাফে বলা আছে, যে আমরা যে সমস্ত মাল্টিটাস্কিং
স্টাফ, পোস্টম্যান, পোস্টাল অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা দিই প্রশ্নপত্র থেকে। ডিপার্টমেন্টের এই পরীক্ষা কিন্তু অনেক সহজ হয়, একটু চেষ্টা করলে প্রমোশন পাওয়াটা খুবই সহজ হয়। অর্থাৎ যারা জিডিএস পদে যুক্ত হবেন তারা কিন্তু একটু চেষ্টা করলে পরবর্তী কিন্তু প্রমোশন পেতে পারেন, জাস্ট একটু আপনাদের ডিপার্টমেন্টাল পরীক্ষাটা দিতে হবে। পরবর্তী জিডিএস নিয়ে যে পরবর্তী প্রশ্নটা আসে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে, যারা পশ্চিমবঙ্গ ডাক বিভাগ ডাকসেবক পদে সিলেক্টেড হয়েছেন বা জিডিএস পদে সিলেক্টেড হয়েছেন তাদের এখন করণীয় কী কী করণীয়, এটা কিন্তু মেন কোশ্চেন দেখতে পাচ্ছেন কী কী করণীয়। তো যেটা বলা হচ্ছে, যারা সিলেক্টেড হয়েছেন প্রত্যেকের বাড়ির ঠিকানায় সার্কেল অফিস থেকে একটি চিঠি আসবে, তার মানে একটা চিঠি আসবে, আপনি যে সিলেক্টেড হয়েছেন সেই সংক্রান্ত একটা চিঠি আসবে। আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সংশ্লিষ্ট ডিভিশনের সুপারিনটেন্ডেন্টের অফিসে। অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনাদের বাড়িতে একটা চিঠি আসবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান সংশ্লিষ্ট সুপারিনটেন্ডেন্টের অফিসে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশানটা হবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য আলাদা করে ডিভিশন অফিস থেকে আরও একটা চিঠি আসবে। অর্থাৎ দুটো কিন্তু চিঠি আসবে আপনাদের ঠিকানায়, একটা সিলেক্টেড হওয়ার জন্য, একটা ডকুমেন্ট ভেরিফিকেশানে করার জন্য। ডকুমেন্ট ভেরিফিকেশানের পরে আপনার বাড়ির ঠিকানায় নিয়োগপত্র পাঠানো হবে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠানো হবে। আপনি যে পোস্ট অফিসে নিযুক্ত হবেন ওই পোস্ট অফিসের এলাকার বাসিন্দার শংসাপত্র দেখাতে হবে। অফিসে নিযুক্ত হওয়ার এক মাসের মধ্যে আপনাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অবশ্যই দেখাতে হবে। আর আপনি যদি বিপিএম হিসেবে নিযুক্ত হন তাহলে আপনি যে পোস্ট অফিসে কাজ পাবেন ওখানে যদি কোনো ঘর না থাকে তাহলে আপনাকে জায়গা কিনে ঘর করতে হবে অথবা কোনো ভাড়া ঘরে অফিস খুলতে হবে। ওই ঘরের ভাড়া ব্রাঞ্চ পোস্ট মাস্টারকেই দিতে হবে, এই টাকা সরকার দেবে না। অর্থাৎ নিজের ঘর থাকলে, নিজের জায়গা থাকলে, জায়গা থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু জায়গা যদি না থাকে তাহলে আপনাকে ঘর, আপনাকে জায়গা কিনে ঘর তৈরি করতে হবে অথবা আপনাকে ভাড়া ঘর কিন্তু নিতে হবে। আর ভাড়া ঘরের টাকা কিন্তু আপনাকে দিতে হবে বা বিপিএমকে দিতে হবে, সরকার দেবে না এটা বলা হচ্ছে। পরবর্তী প্রশ্ন এই ছিল বন্ধুরা, কিছু জিডিএস পদে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ভাইটাল প্রশ্ন, যেখানে বলা হচ্ছিলো যে কী কী করণীয় এবং এই বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে, এই ভবিষ্যৎ কী হবে জিডিএস দিয়ে এটা নিয়েও কিন্তু আলোচনা করা হয়েছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশান অপশনটিকে সিলেক্ট করে রাখবেন এরকমই লেটেস্ট আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি আপনি এখন যে জেলা থেকে দেখছিলেন বা আপনার জেলার যদি সমস্ত ছোটো বড়ো চাকরির আপডেট যদি পেতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে আপনার জেলার নামটি অবশ্যই জানিয়ে দেবেন, আপনার জেলারও সমস্ত ছোটো বড়ো চাকরির আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।